Lakshmi, good morning. How are you all? I hope you are all well. Today we will learn Bengali. All of you, open your Bengali book. Open at page number 69 to 70 page. Okay? देखो একটা গল্প খুব মজার একটা গল্প দেখো 68 টু 70 পেজ দেখো ব্যাং আর হাতির গল্প ঠিক আছে গল্পটা কে লিখেছেন দেখো চিত্তপ্রসাদ ভট্টাচার্য গল্পটা কি বলছে একটা ব্যাং ব্যাংবো আর হাতিকে নিয়ে মজার গল্প এখানে ব্যাং আর হাতির কাণ্ডকারখানায় গল্পটাতেই ধরা পড়েছে দেখো কি বলছে ব্যাং আর ব্যাংবো নিজেদের কি বলতো রাজা রানী বলে গর্ব করত নিজেদের এবার একদিন তো ব্যাংবো জল আনতে যাচ্ছে তো সেই সময় এক হাতিকে দেখতে পায় তো ব্যাংবো হাতি জুড়ে হাতিটা তার পথটা জুড়ে আছে রাস্তাটা তো সেই জন্য ব্যাংবো খুব রেগে যায় তখন সে হাতিকে কি বলে জানো কুলোকানি মূলো দাঁতি এরকম বলে ব্যাংবো করে কেমন আচ্ছা এবার দেখো এই শুনে তো হাতি ঠাট্টা করে তাকে কি বলে জানো থ্যাবড়া নাকি আচ্ছা এই শুনে ব্যাং বউ তো রেগে তার স্বামী ব্যাং রাজাকে ডাকলো তো দুই ব্যাং রেগে ফুলে একদম খুব ফুলে উঠেছে আর কি বুঝলো তো এমন সময় হাতি হেসে ফেললো তো হাতি হাসিতে দুই ব্যাং এক লাফে জলের তলায় ঝাঁপ দিল লুকিয়ে পড়ল ওকে আচ্ছা চলো তোমাদের হোয়াটসঅ্যাপে যে কোশ্চেন দেওয়া ছিল দেখো কোশ্চেন আনসারই আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে দেখো আচ্ছা সারাদিন আরামে ঘুমাতো সারাদিন আরামে কে ঘুমাতো দেখো এখানে দেওয়া আছে সারাদিন আরামে ঘুমাতো ব্যাং ঠিক আছে আচ্ছা হাতি সংস্কৃত ভাষায় বলেছিল কিম 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 অং পং চং পিং পং টং কোনটা হবে এখানে দেখবে দেওয়া আছে গল্পটা নিজেরা করবে এটা কেমন আচ্ছা এবার দেখো সঠিক বাক্যের পাশে টিক দিতে হবে আর ভুল বাক্যের পাশে ক্রস দিতে হবে তোমাদের ব্যাং আর ব্যাঙালি বাস করতো একটা বড় পুকুরে এটা ঠিক নয় তাই তো তাহলে এটা ক্রস কোথায় বাস করতো তোমরা তো পড়েছো এখানে ব্যাং আর ব্যাংবো ডুমুর গাছতলায় কচু আর কলমি ঝোপের ছায়ায় বাস করতো আচ্ছা ব্যাঙালি নিজেকে রানী বলে গর্ব করতো এটা ঠিক না ভুল এটা ঠিক তোমাদের জানো ব্যাং ব্যাঙালি তাকে রানী বলতো আর ব্যাং তো রাজা তাই তো আচ্ছা দেখো অর্থ লেখো মস্ত মস্ত মানে কি তোমরা তো জানো সবাই জানো নিজেরা করবে ঘট মানে কি জলের পাত্র তাই তো আচ্ছা বিপরীত শব্দ সুন্দর কুচি আচ্ছা সরুটা কি হবে তোমরা নিজেরা করবে সাজিয়ে লেখো লুক অ্যাট দা বোর্ড দেখো দেওয়া আছে বলগি জয় হর্ষই অনুসং রয়কা হর্ষই কি হবে দেখো ইংরেজি হর্ষই অনুসং রয়কা বর্গিজয় হর্ষ কেমন আচ্ছা হাতি প্রতিশব্দ দুটো লিখতে হবে আমি তোমাদের একটা বলেছি হস্তি হস্তি বলতে পারে আর একটা কি বলতে পারে তোমরা নিজেরা করবে আচ্ছা ব্যাং আর ব্যাংগো কোথায় বাস করতে তোমাদের একটু আগে বলে দিয়েছি দেখো ব্যাং আর ব্যাংগো ব্যাঙালি দুজনে বনের মধ্যে ডুমুর গাছতলায় কচু আর কলমি ঝোপের ছায়ায় বাস করতো আচ্ছা কে সবসময় ঘুমাতো আর তোমরা তো জানো ব্যাং সবসময় ঘুমাতো ব্যাঙালি হাতিকে কি বলে সম্বোধন করেছিল দেখো এখানে দেওয়া আছে ব্যাঙালি হাতিকে কি বলে সম্বোধন কুলোকানি মূলো দাঁতি আচ্ছা দেখো ভয় ডর দিয়ে বাক্য রচনা নিজেরা করবে ঠাট্টা দিয়ে বাক্য রচনা নিজেরা করবে আচ্ছা এবার দেখো একটা কবিতা চলে আসি পরে ছিল ছিল সব ছিল কেমন কে লিখেছে কবিতাটা কে লিখেছে সুখেন্দু মজুমদার আচ্ছা দেখো এখানে তোমাদের কবিতাটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দিদা ছিল ড্যাশ ছিল কথা থেকে ড্যাশ ছিল কি যে ড্যাশ ছিল গাছে পাখা ড্যাশ এখানে দেখো কবিতা তোমাদের দেওয়া আছে দিদা ছিল দাদু ছিল কথা থেকে জাদু ছিল কি যে সুস্বাদু ছিল গাছে পাকা গা তাই তো আচ্ছা এবার দেখো সুস্বাদু শব্দের দন্ত স্বয় বয় দিয়ে তোমাদের দুটো শব্দ তৈরি করতে হবে দন্ত স্বয় বয় কি হবে আমি একটা বলে দিচ্ছি তোমাদের স্বর হতে পারে দন্ত স্বয় বয়ে র আচ্ছা আরো একটা তোমরা নিজেরা করবে কেমন আরো একটা লিখতে হবে সেটা তোমরা নিজেরা করবে চলো বিপরীত শব্দ দিবা নিশি পাকাটা তোমরা আগে করেছো পাকা নিজেরা করবে বাক্য রচনা নিজেরা করবে স্বভাব আর ডান পিঠে
কেমন? একটি বাক্যে উত্তর লেখো, সবচেয়ে কি দামি ছিল আর কিসে জাদু ছিল? দেখো দেওয়া আছে, কথাতে কি জাদু ছিল, তাহলে কিসে জাদু ছিল? কথাতে। আর সবচেয়ে কি দামি ছিল? মধুর স্বভাব। আচ্ছা এবার দেখো ব্যাকরণে চলে আসি তোমাদের অধ্যায় 14। দেখো সঠিক বানান বেছে নিয়ে ফাঁকা ঘরে টিক চিহ্ন দিতে হবে। ব্যাকরণ মানে কোনটা ঠিক? বজে কোলে আকা ক র মূর্ধন্য, না বজে কোলে আকা ক র মূর্ধন্য, কোনটা হবে? বজে কোলে আকা ক র মূর্ধন্য। কেমন? আর পরীক্ষা মানে তোমরা তো জানো খুবই সোজা নিজেরা করবে। চলো পরে ক্লাস